শিক্ষা জীবনে যে দশটি কাজ না করলেই নয়, পারদর্শী হয়ে ওঠো সফটওয়্যারে। শিক্ষাজীবন থেকে বের হয়ে চাকরির প্রায় সব সেক্টরে এই দক্ষতাটি অনেক বেশি কাজে দেবে। হাজারো চাকরি প্রার্থীর সঙ্গে তোমার পার্থক্য গড়ে দেবে এই একটি কাজে দক্ষতাই। নিজের মেন্টর খুঁজে নাও, নিজের একজন মেন্টর বা গুরু খুঁজে নিতে হবে, যিনি তোমাকে সাফল্যের পথ দেখাবেন, যার কাজে তুমি হবে অনুপ্রাণিত। এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিসে অংশগ্রহণ করো। নিজেকে একজন আদর্শ ছাত্র হিসেবে গড়ে তোলার জন্য পড়াশোনার পাশাপাশি এক্সট্রা কারিকুলার কাজও কিন্তু অবশ্যই করতে হবে। ফোকাস করো কর্পোরেট গ্রুমিংয়ে। কর্পোরেট জগতের একজন হতে চাইলে আশেপাশের পরিবেশের সাথে নিজেকে মানিয়ে নিতে হবে। এই পরিস্থিতি বুঝে নিজেকে মানিয়ে নেওয়াটাই হলো গ্রুমিং। কর্পোরেট জগতে টিকে থাকার জন্যে কর্পোরেট গ্রুমিং অনেক বেশি দরকারি। এখনই শুরু করে দাও নিজের সিভি তৈরি করা। আজই শুরু করে দাও নিজের সিভি লেখা এবং প্রতি সেমিস্টার শেষে নিজের সিভিকে আপডেট করো। এতে যে লাভটা হবে, পুরো সেমিস্টারে কোনো কাজের কাজ করেছো কিনা সেটির প্রমাণ পাবে সিভি আপডেট করার সময়। এভাবে পুরো সেমিস্টারে তোমার করা কাজের একটা রিফ্লেকশন পাবে। নিজের সমস্যা নিজেই সমাধান করতে শেখো। সমস্যা দেখে সেটি নিয়ে প্রশ্ন না করে বুদ্ধিমানের মতো তার সমাধান করে ফেললেই কিন্তু জীবন অনেক সহজ হয়ে যায়। হয়ে ওঠো একজন দক্ষ প্রেজেন্টার। একটি ভালো প্রেজেন্টেশন চাকুরি জীবনে এবং ছাত্র জীবনে কিন্তু সাফল্য পেতে বেশ কাজে দিবে। এজন্য প্রেজেন্টেশনকে ভয় না পেয়ে আত্মবিশ্বাসী হয়ে এগিয়ে চললে প্রেজেন্টেশনের ভয় আর থাকবে না। একটা নতুন ভাষা শেখো। আধুনিক বিশ্বে সাফল্যের অন্যতম সূত্র হল পুরো বিশ্বের সাথে কানেক্টেড থাকা, আর সেটি করতে হলে নিজের মাতৃভাষার পাশাপাশি বিদেশি এক দুইটা ভাষা শিখে রাখলে তা কিন্তু তোমাকে অনেক সাহায্য করবে এগিয়ে যেতে। ব্যবহার করো তোমার ডিজিটাল প্রোফাইলকে। আমাদের সবারই কম বেশি ডিজিটাল প্রোফাইল আছে, সেটি অযথা সেলফি তুলে নষ্ট না করে এমনভাবে কাজে লাগাও যেন তোমার প্রোফাইল তোমার হয়েই কথা বলে। সেভাবেই সাজিয়ে নাও তোমার ডিজিটাল প্রোফাইলকে। নেটওয়ার্কিং বজায় রাখো। তুমি যে বিষয়ে কাজ করতে চাও সেই বিষয়ের এক্সপার্টদের সাথে সুসম্পর্ক বজায় রাখার চেষ্টা করবে, এবং এটি কিন্তু তোমাকে তোমার সাফল্যের অভিযাত্রায় এগিয়ে যাবার জন্য বেশ সাহায্য করবে।